আসসালামু আলাইকুম। আমি আজ চলে এসেছি জলপাইয়ের আচার তৈরি করব। কিভাবে স্কুল গেটে মামারা যেভাবে জলপাই বিক্রি করতেন, আমি ঠিক সেইভাবে স্কুলের সেই ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেবো আপনাদেরকে। তাই আমি কিভাবে তৈরি করব, জলপাইটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে পানিটা একদম ঝরিয়ে শুকিয়ে নিয়েছি, আর একটু গায়ে যে কেটে কেটে দিয়েছি। আর এখানে আমি 5 ফোড়ন 1 টেবিল চামচ, আর কালো সরিষা 1 টেবিল চামচ, আর 4-5টি মরিচ আমি একটু তেলে নেব। তেলে নিয়ে এটা গুঁড়া করে নেব, আর সেই সঙ্গে ধনে দেব 1 চা চামচ। এগুলো ভালো করে তেলে নেব, নিয়ে তারপরে ব্লেন্ডারে আদা ভাঙা করে গুঁড়া করে নেব। নিয়ে করবো না, আদা ভাঙা করে নেব। এই তো আমি ফিরে চলে এসেছি। এখানে কড়াইতে আমি 1 কাপ মতন তেল, সরিষার তেল দিয়েছি, আর 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু মানে ফ্লেভার ছড়ালেই আমি কেটে রাখা রসুনগুলো দিয়ে দেবো। এখানে 1/2 কাপ মতন রসুন কুচি করে নিয়েছি, এই কুচি করা রসুনগুলো আমি এখানে দিয়ে দিলাম। সিদ্ধ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে সিদ্ধ হলে, একটু বাদামি বাদামি হলেই আমি চটকিয়ে রাখা সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে দেবো। এখানে কিছুটা আমি গোটা রেখেছি আর কিছুটা চটকিয়ে নিয়েছি, কারণ একটু সম্পূর্ণ গোটা থাকলে ভিতরে তেল মশলা ঢুকবে না, মিষ্টি হবে না, টক থাকবে। আমি মিষ্টি আচার বানিয়ে নিচ্ছি, সেই জন্য একটু চটকিয়ে দেবো। চটকে দিলে খুব বেশি ভালো লাগে। আর এই ফাঁকে আমি ভেজে রাখা যে 5 ফোড়ন সরিষা মরিচ ভেজে রেখেছিলাম, সেগুলো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করতে করতে এদিকে বাদাম, আমার রসুনটা বেশ বাদামি হয়ে গেছে, এখন আমি এর ভেতরে সিদ্ধ করা জলপাইগুলো ঢেলে দেবো। ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে মিশিয়ে দেবো। তেলটাকে ভালোভাবে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে দেবো। আর এখানে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, আমি চিনির বদলে গুড় ব্যবহার করব। আমার কাছে গুড়েরটাই বেশি ভালো লাগে, গুড়েরটা কালার সুন্দর হয়। তা আপনারা চিনি গুড় দুটোই ব্যবহার করতে পারেন। আমি এখানে এগুলো ব্লেন্ড করে নেব, সেই জন্যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি 1 কাপ মতন করে একটু বেশি দেড় কাপ হবে গুখান, তো যার যেরকম মিষ্টি স্বাদ সে সেরকম মিষ্টি দেবেন। আমি আমার মতন দিয়ে দিলাম 1.5 কাপ মতো। এখন উল্টে পাল্টে কোটটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন চারিদিকে মিশে যায়। এই দেখেন কি সুন্দর মিশে গেছে, তেলটা ভেসে উঠেছে। আর এখানে আমি কয়েকটি রসুন, আস্ত রসুন দিয়েছি, রসুনগুলো একদম সিদ্ধ হয়ে টুপা টুপা হয়ে গেছে। এই আচারের এই রসুনটা খেতে খুবই মজা লাগে, তা আপনারা ইচ্ছে করলেও দিতে পারেন। রসুন গোটা গোটা রসুনটা ধুয়ে, ভালো করে ধুয়ে পোকা টোকা যাতে না থাকে দেখে শুনে দিতে হবে। আর আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি 5 ফোড়নটা, এখন আমি দিয়ে দেবো 5 ফোড়ন দিয়ে গুঁড়াটা আধো ভাঙ্গা করে দিয়েছি, এখন ভালোভাবে মিশিয়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে 2-5 মিনিট মতন রেখে দেবো। দেখে তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমরা নামিয়ে নেব। আর আমি এখানে তেলটা মশলা রসটা শুকিয়ে নিয়েছি, কারণ স্কুলের গেটের মামারা এইভাবে শুকিয়ে নিত, তেল মশলা বেশি থাকলে কাগজে করে দিতে অসুবিধা হতো, তাই তারা এইভাবে শুকনা শুকনা করে এই আচারটা করে। আমি এই যে ভিড়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আচার, এই যে একটা রসুনও দিয়ে দিচ্ছি, জিভে একেবারে জল চলে আসছে।
আচার দেখে একদম খেতে ইচ্ছে করছে। গরম গরম খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগবে, খালি মুখেও চেটে চেটে খেতে ভালো লাগবে। আমি এখানে কিন্তু স্কুল গেটে যেমন মামারা কাগজে করে দিত, আমি এখানে দুটো কাগজ রেখেছি, কাগজে করে কেমন করে আমরা নিতাম সেইভাবে দেখাবো আমি, আর কাগজে করে কীভাবে খেয়ে বেড়াতাম এই কাগজে করে মামারা দিত। আমরা গ্রিলের গেটের ফাঁক দিয়ে হাত ভরে মামার কাছে যেতাম, আর মামারা এইভাবে কাগজে করে তুলে দিত। আমার ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনাদের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, সে ছোটোবেলা কীভাবে তেঁতুলের চাটনি, বড়োর চাটনি, চালতার আচার, এই কদবেলের আচার, জলপাইয়ের আচার মামাদের হাতে কত খেয়েছি, এখন নিজেরাই বানিয়ে খেতে পারি কত। তা যাই হোক, আজকের ভিডিওটি নিশ্চয় আপনাদের কাছে ভালো লাগছে, আর শৈশবের কথা মনে পড়ছে। এই তো আমি উঠিয়ে নিলাম, কালারটা দারুণ হয়েছে, খেতে খুব মজা লাগবে। এই যে তালনার ভিতর ফাঁকের ভিতর দিয়ে গ্রিলের ফাঁক দিয়ে আমরা হাত পেতে এরভাবে মামার কাছে যেতাম, মামা তখন হাতের উপরে দিয়ে দিত এইভাবে, তা দেখুন কেমন করে দিত আর আমরা কেমন করে খেয়ে বেড়াতাম কাগজে করে করে। তো যাই হোক, আজকের ভিডিওটি নিশ্চয় ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইয়ের মধ্যে শেয়ার করে দেবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো।